বন্ধুরা, বডি বিল্ডিং শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। নিজেকে সবার সামনে আলাদাভাবে উপস্থাপন করার জন্য সুন্দর ও সুঠামদের অধিকারী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সব বডি বিল্ডারদের দেখাবো যাদের দেখে আপনি আশ্চর্য হতে বাধ্য হবেন। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, অরল্যান্ডো ডিসোজা। ব্রাজিলে বসবাসকারী অরল্যান্ডো ডিসোজা জ্যাফ দাতের মতোই, যদিও তার হাতের তালু বড় নয়, কিন্তু তার কাঁধ এবং বাইসেপস প্রশংসার যোগ্য এবং অন্যদের চেয়েও বড়। 42 বছর বয়সে অরল্যান্ডোর বাইসেপস 19 ইঞ্চি। বলা হয়ে থাকে তিনি তার বডি বানানোর জন্য অয়েল ইনজেক্ট করেছিলেন। নাম্বার 4, জ্যাকিউস সায়াগ। জ্যাকিউস এমন একজন মানুষ যিনি প্যারিসের রাস্তায় বসবাস করেন এবং সেখানেই ওয়ার্কআউট করে থাকেন। তার কাছে ওয়ার্কআউট করবার জন্য কোনো সরঞ্জাম নেই, কিন্তু তারপরেও তিনি নিজের বডি থেকে খুবই সুন্দরভাবে মেনটেন করেছেন, যাকে দেখে অনেক মানুষই ঘাবড়ে যাবেন। তার বয়স 50 বছর, কিন্তু এখন পর্যন্ত তিনি ওয়ার্কআউট করতে একটুও ঘাবড়ে যান না। নাম্বার 3, অ্যান্টন ক্রাফ্ট। অ্যান্টন ক্রাফ্ট এমন একজন বডি বিল্ডার যার উচ্চতা মাত্র 4 ফুট। তার উচ্চতা যদিও কম, কিন্তু তিনি নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচিতি সবার কাছে জানান দিয়েছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় বডি বিল্ডার। আপনাদেরকে বলে দেওয়া ভালো, তার একজন গার্লফ্রেন্ড রয়েছে যার উচ্চতা 6 ফিট এবং আমেরিকাতে বসবাস করে। তার গার্লফ্রেন্ড একজন পুরুষ ছিলেন যিনি নিজের জেন্ডার পরিবর্তন করেছেন অপারেশনের মাধ্যমে। নাম্বার 2, গানার। সাধারণত পৃথিবীতে সবাই মাসলস নিয়ে জন্মগ্রহণ করেন, তিনিও তেমনি মাসলস নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এরপরও তিনি যথেষ্ট পপুলার একজন বডি বিল্ডার এবং অ্যাক্টর। তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। তিনি আগে একজন সাধারণ মানুষের মতোই ছিলেন, কিন্তু নিজের পরিশ্রমে তিনি এত সুন্দর বডির মালিক হয়েছেন। নাম্বার 1, গ্রিক ভ্যালেন্টিনো। আমেরিকায় বসবাসকারী গ্রিক ভ্যালেন্টিনো পুরো দুনিয়ার মানুষের কাছে বডি বিল্ডিংয়ের আইকন হিসেবে পরিচিত। একটি রিপোর্টের অনুসারে তাকে সবচেয়ে বড় বডি বিল্ডার হিসেবে মনে করা হয়। মাত্র 13 বছর বয়স থেকে তিনি বডি বিল্ডিং করতে শুরু করেন। এর পাশাপাশি তিনি নিজের শরীরের সাথে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন এবং অনেক প্রকারের স্টেরয়েড ব্যবহার করেছেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।